রানীনগরে গত তিন মাস ধরে, তারও বেশি সময় ধরে যে সন্ত্রাস চলছে ওখানকার ব্লকের যে সভাপতি আছেন তৃণমূল কংগ্রেসের এবং পঞ্চায়েত সমিতির সভাপতি তার নেতৃত্বে, আপনারা বুঝতে পারছেন নামটা না উচ্চারণ করাই ভালো, উনি ওই কেষ্টমণ্ডলের মতো বলেছিলেন যে লেবু জল খাওয়াবে, উনি নতুন দানা খাওয়াতে চেয়েছিলেন, উনি লেবু জল খাওয়াবে বলেছিলেন বিরোধীদের উদ্দেশ্যে। ফলে আজকে এই সমাবেশের মধ্যে দিয়ে তাকেও আমরা বার্তা দিতে চাই যে তিন মাস ধরে রানীনগরের নেতৃত্বকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ওখানকার তদানীন্তন ওসির সাহায্যে মূল নেতাদেরকে বাইরে রেখে এবং এখানকার মানুষ যেভাবে এত সন্ত্রাসের মধ্যে দাঁড়িয়েও যেভাবে নমিনেশন দিল, এটা সেলুট জানাই ওই রানীনগর দুই নম্বর ব্লকের মানুষদের। এবং যে লেবু জল খাওয়াতে চেয়েছিলেন তার নমিনেশন পেপারটা থাকবে কি না, সে নমিনেশন ভোটে লড়তে পারবে কি না, তা এখন কোর্টের বিচারাধীন। আর 2018 সালে যা তার ইনকাম দেখিয়েছিলেন, যা আয় দেখিয়েছিলেন, তার সাথে আকাশ পাতাল ফারাক হয়েছে। এবং কিভাবে এই যে টাকা মারতে হবে কি করে এটা উনিটা জানেন, কিন্তু একটা নমিনেশন ফিল আপ করতে হয় কি করে সেটা জানেন না, সাক্ষীদের সই দিতে হয় সেইটা দেননি, টাকা মারাতে উস্তাদ কিন্তু ফর্ম ফিল আপে উস্তাদ না। ফলে সেই কারণে আমরা বুঝিয়ে দিতে চাই যে রানীনগরের লেবু জল খাবে না।